বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবজি সবজি ব্লগে আরও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর অশেষ হতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হঠাৎ করে কিছুদিন আগে আমার একটা কিচেনের এর একটা জিনিস নষ্ট হয়ে গেছে তাই ওর আব্বুকে বলেছিলাম যে চলো আমরা আশকোনা যে ব্যাস্ট বাই শুরু আছে ওইখানে যাই তো ওইখানেই গিয়েছিলাম যে জাস্ট ওই দুইটা জিনিস কিনে চলে আসব। কিন্তু ওইখানে যাওয়ার পর আমাদের পছন্দ হয় নাই তাই ওর আব্বু বলতেছে যে চলো উত্তরাচল ওদেরকে কিছু কেনাকাটা করে দিই তো যেই কথা সেই কাজ আমরা উত্তরা চলে গিয়েছিলাম উত্তরা গিয়ে যেগুলো কেনাকাটা করেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো আমার বয়স শুনে বুঝতে পারতেছেন যে আমার গলা এখনো ভালো হয়নি এবং আমার গলা ভালো হইতে প্রায় পনেরো বিশ দিন সময় নিয়ে নেয় তাই কিছু করার নেই এই অবস্থায় আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যাই হোক এই ছোট্ট জামাটা হয়েছে আমাদের বাসার একটা ছোট্ট সদস্য আমার ছোট দেবরের মেয়ে আনা হয়েছে আজকে কেনাকাটার মেন উদ্দেশ্যই ছিল শুধু আফরা সেটাও আমরা আজকে যাওয়ার উদ্দেশ্য ছিল না আমরা শুক্রবারে যেতাম তো হুট করে যাওয়া হয়ে গেছে আর আফরার জন্য বাসার রাফিউসের জন্য আমরা দুইটা প্লাজো কিনেছিলাম দুইটা গেঞ্জি কিনেছি এগুলো দেখতে পাচ্ছেন আর আমরা সবচেয়ে মজার ব্যাপার হয়েছে কি জানেন আমরা যখন ব্যান থেকে ওর জন্য গেঞ্জি কিনি ওই ব্যানুল্লা মামা ওকে হুট করে একটা হাতা কাটা গেঞ্জি দেখিয়ে দেয় যে এটা দেখায় তো দেখানোর সাথে সাথে আমার মেয়ের রিয়েক্টটা একটু অন্যরকম ছিল না 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 আঙ্কেল আমি এটা নেব না আমি এটা পড়বো না এটা পড়বো না তো মামা খুব হাসি দিয়ে বলে তুমি কি হাতা কাটা হাতা দেওয়া পড়বা বলছে হ্যাঁ আমাকে হাতা দেওয়া জামা দেন এবং একটু লম্বা দেখে দেন তো যাই হোক পরে এগুলা কিনে আনা হয় আর এই ব্যান্ডটাও আপনার খুব প্রয়োজন ছিল কারণ আমি বাচ্চাদের জিনিস অপ্রয়োজনীয় কোনো জিনিস কিনি না আমার কাছে খুব মানে গ্যাঞ্জাম মনে হয় বাসায় যতটুকু প্রয়োজন ততটুকু কিনি আর যেহেতু রোজার ঈদের সময় যে ব্যান্ড কিনে দেওয়া হয়েছিল ওইটা আমার ছেলে ঈদের দিন আমরা বেড়াইতে যাচ্ছিলাম ওই মুহূর্তে গাড়ি থেকে ওর মাথা থেকে টান্দা নিয়ে গাড়ির জানালা দিয়ে ফেলে দেয় তারপর আবার একটা কিনে দেওয়া হয়েছিল ওইটা ছেড়ে ঢেড়ে ফেলে আর আমার মার্কেট আমার বাহিরে যাওয়ার উদ্দেশ্যেই ছিল এই দুটো জিনিস একটা অয়েল পট আর দুটা কাচের বাটি কেনার উদ্দেশ্য ছিল বিবাহিত জীবনটা মোটামুটি অনেকটা বছর কিন্তু সংসারটা নতুন সেই জন্যই টুকটুক করে একটু টু করে কেনাকাটা আমরা করি তো এবার এই দুইটা কিনা আমার একটু দরকার ছিল তাই আমি এই দুইটা বাটি কিনি আর অয়েল পটটা কিনি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেয়ের জন্য কেনাকাটা করা হবে আর ছেলের জন্য কেনাকাটা করা হবে না এটা তো আসলে হয়ই না তাই ছেলের প্রয়োজন ছিল না আবার মোটামুটি ছিল কিনে নিয়ে আসলাম দুটা গেঞ্জি স্যাট নিয়েছিলাম ওর জন্য কারণ দোহা কি ঈদের সময় অনেকগুলো জামা একসাথে দেওয়া হয়েছিল তো না দিলেও হতো তারপর ছোট মানুষ বাবা তো বাবা ভাবে যে ছেলে মেয়ে সবাই পড়ুক তো ওর জন্য দিয়ে দেয় তো ওর জন্য দুটা গেঞ্জি সেট আমরা কিনে নিয়ে আসি দুহার কাপড়গুলো খুব ইজিতে আমরা খুঁজে পেয়েছিলাম এবং দুইটা দোকানের মধ্যে একটু ঘোরাঘুরি করে একটা দোকান থেকে আমরা কিনে নিয়েছিলাম কিন্তু এখন মানে যা অবস্থা সেটা হচ্ছে আমার আফরার জন্য আফরার যে আমরা কাপড় ম্যাচ করাটা খুব টাফ হয়ে যায় আর আমার আফরা কিন্তু অনেক লক্ষ্মী একটা সাইড দিয়ে ওর কাপড় চোপড় মানে একদমই নষ্ট হয় না ছোটো হয়ে যায় কিন্তু সেটা দেখতে আসে না যে অনেক বিস্ত্রী হয়ে যায় ইউজ করলে এরকমটা হয় না কিন্তু আমার দোহার কাপড় চোপড় অনেক নষ্ট হয় আফরা ছোটবেলা থেকে এরকম খুব সেন্সিটিভ খুব সাবধানে চলাফেরা করতো গায়ের জন্য ময়না ময়লা না লাগে খাবারের সময় কাপড়ের জন্য খাবারটা না লাগে এরকমভাবে খুব সাবধানে থাকতো এটা সম্ভবত গারারা এটা গারারা আর এটা হচ্ছে গারারার উপরে উপরে একটা কর্তির সিস্টেম ভিতরে হয়েছে ইনার অ্যাডজাস্ট করা ইনার ভিতরে আর উপরে কোরতির সিস্টেম জামা কিনতে গেলে আমরা যেমন ওর সাইজের জামাটা অ্যাভেলেবেল পাই না কারণ আরং থেকে ওকে ছোটোবেলা থেকে ম্যাক্সিমাম মানে বাসায় পড়ার জন্য ফুটপাথ থেকে বেন থেকে দেই গেঞ্জি প্লাজো আর বাহিরে সব কাপড় চোপড় আরং থেকে দেওয়া হয় তো এবার আর যাবার যাওয়ার ইচ্ছা নাই আমাদের যে একটু normal কাপড় দেবো আড়ং যাব না ওর কাপড় এক তো খুঁজে পাওয়া যায় না আর তো আমার মেয়ে ফাস্টে দেখে আম্মু দেখো তো গলাটা কি বড় হবে নাকি গলা বড় হওয়া যাবে না এবং হাতা কাটা হওয়া যাবে না গলাটা তার হতে হবে গলার মধ্যে যে আমাদের যেটা হাড় থাকে এই হাড় পর্যন্ত জামার গলাটা থাকবে এর চেয়েতে একটু নিচে নামলে অ খুব আনিজি ফিল করে ওই জামাটা পড়তে খুব কান্নাকাটি করে পরে দেখা যায় যে বাসায় মানে ওই জামাটা পরতে বললে আর পড়তে চায় না কান্নাকাটি করে তো এগুলো সবগুলা খেয়াল রেখে ওর জন্য কাপড় কিনতে হয় অ জর্জট কাপড় পড়তে পারে না গরম লাগে ছোটবেলা থেকে বললাম তো আয়রং থেকে কাপড় কিনে আর আয় কাপড় তো খুবই মানে আরামদায়ক তো ও এখন আর কোনো পার্টির ড্রেস ও পড়ে না কারণ ও পড়তে পারে না তো শেষে একসাথে একই দোকান থেকে আমরা এই জামা পাই পরে বলে যে আর করতে পারবো না এই নিয়ে তো শেষে এই দুইটা আমরা নিয়েছিলাম আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করতে পারেন এটা আফনার জুতা আফরা সবসময় পাম্পি টেপের জুতাই পরে পা দেখা যায় এমন জুতাও পরে না আর এখন পরতেও চায় না কিন্তু এরকম বেল্ট দেওয়া পাম্পি জুতা ওর জন্য খুঁজে পাওয়া যায় না বেল্ট ছাড়া পাওয়া যায় তো যাই হোক পরে শেষ পর্যন্ত মিলাতে পেরে এটাই নিয়ে আসছি আর ওদের ফাঁকে আমিও এক জোড়া আমার জন্য জুতা কিনে নিয়ে নিয়েছিলাম আমি জামা কাপড় কিনে নিই কারণ আমার জামা অলরেডি সেলাই করতে দেওয়া আছে এবং সেলাই ছাড়াও আছে যেটা আমি এখন সেলাই করবো না তাই এই জুতাগুলো কিনেছি আমার কেনাকাটাগুলো কেমন হল কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানে এই বিদায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah Hafiz.